নমস্কার বাঙালি, এক্ষুনি যে ভিডিও ক্লিপটি দেখলেন এটি লাটাগুড়িতে একটি রিসর্টের সামনে থেকে তোলা। রিসর্টের অনেকটা কাছাকাছি জঙ্গলি হাতি চলে এসেছিল, তো সেই রিসর্টের সামনে থেকেই জঙ্গলি হাতির ভিডিও নেওয়া। লাটাগুড়িতে আপনারা জঙ্গলের পাশে রিসর্টে থাকলে এরকমই বিভিন্ন জীবজন্তু দেখতে পারেন। এর আগেও যে বাইসন আছে তার ভিডিও দেখিয়েছি, আগেও হচ্ছে হাতির ভিডিও যেটা মানে আমি আমার আদার ট্যুরিস্টদের দেখিয়েছিলাম সেই ভিডিও দেখিয়েছি, এবং এই ভিডিওটা রিসেন্টলি তোলা। অলরেডি আমি অ্যাজ আ মানে রিল বা ইউটিউবে অ্যাজ আ শর্ট আমি শেয়ার করেছি, তো আপনারা সেই ভিডিওটা হয়তো দেখেছেন। তবু একবার মানে একটা প্রপার ভিডিও বানিয়ে আপনাদের মানে দেখিয়ে দিলাম। আপনারা যদি জঙ্গলের পাশে রিসর্টে থাকেন, এরকম ওয়াইল্ড অ্যানিমেল কিন্তু দেখার চান্স থাকে, কিন্তু পুরোপুরি লাকের ওপরে। কেন দেখুন, একটা মাসে গোটা মাসে হয়তো একবার এরকম দেখা দিচ্ছে। গোটা মাসে কতজন ট্যুরিস্ট আসছেন, তারা থাকছেন, মনে করুন 30 দিনই ট্যুরিস্ট থাকছেন, কিন্তু সবাই কি দেখা পাচ্ছেন? না, হয়তো তার মধ্যে কোনো ট্যুরিস্ট 2 দিন আছেন কি 3 দিন আছেন, তারা হয়তো দেখতে পেলেন, বাকিরা হয়তো এসেও সেই জিনিসটা দেখতে পেলেন না। পুরোপুরি লাকের ওপর, কিন্তু জঙ্গলের পাশে থাকলে চান্সটা অনেকটা বেড়ে যায়। লাক ভালো থাকলে রিসর্টের গেটের সামনে দাঁড়িয়েও এরকম জঙ্গলি হাতি দেখা যায়। জাস্ট এটা দেখানোর জন্যই এই ভিডিওটি বানালাম, যে রিসর্টের সামনে দাঁড়িয়েও অনেক কিছু দেখা পসিবল যদি রিসর্টটি জঙ্গলের পাশে থাকে। আপনারা যারা ডুয়ার্স বা উত্তরবঙ্গ ট্যুর প্ল্যান করছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারে, স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেখতে পাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ট্যুর প্ল্যানে হেল্প করতে পারি, বা জঙ্গলের পাশে থাকা রিসর্টও আপনাদের প্রোভাইড করতে পারি। ডুয়ার্সে ভ্রমণ সংক্রান্ত যদি আপনার কোনো তথ্যেরও দরকার হতে পারে, যদি আমার কাছে ইনফরমেশন থাকে, আমি ডেফিনেটলি আপনাদের সাহায্য করবো। আপনারা কল করতে পারেন নির্দ্বিধায় বা হোয়াটসঅ্যাপও করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।